اللهم اهدنا في <applause> من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا في ما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله وبركاته دهقتك يا محمد رجيب الرحمن في جنتي ادير نماذج أبي بارون ভাই ঈদের নামাজ হচ্ছে দুই রাকাত সূন্নত কিংবা সুন্নতে মহাক্কাদা যাই বলুন আহ ঈদের নামাজ হচ্ছে দুই রকাত সুনত সুন্নতে মহাক্কাদা দুটোর মধ্যে একটা কেউ বলছিল সুন্নত কেউ বলছিল সুন্নতে মহাক্কাদা যাই হোক না কেন মহাকাদাটাই ঠিক আর কি তারপরে আপনি নামাজে দাঁড়াবেন প্রথমে আল্লাহ আল্লাহ আকবর বলে তকবির এ তাহারিমা দেবেন তকবির তাহারিমা দেওয়ার পরে সাতবার তকবির দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেক তকবিরে হাত তুলবেন যেমন প্রথম তকবিরে আপনি তাহারিমা সময় হাত তুলেছেন সাতবার তকবির দেবেন সাতবার তকবির দেওয়ার পরে আপনি সানা পড়বেন সোরাফাতেহা পড়বেন জোরে জোরে সানা আস্তে আস্তে সোরাফাতেহা জোরে পড়বেন তারপরে প্রথম রাখাতে পড়বেন তারপরে আপনি রুকু করবেন সাজদা করবেন দ্বিতীয় রাখাতের জন্য উঠবেন দ্বিতীয় রাখাতে ওঠার পরে আপনি কি করবেন পাঁচটা তকবিদ দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে পাঁচটা তকবির দেবেন তারপরে হাত বেঁধে নিয়ে আপনি কি করবেন সূরা ফাতিহা শুরু করবেন তারপরে যে হালাতা হাদিসুল গাসিয়া এই সূরা পড়ে আপনি নামাজ শেষ করবেন এটা হচ্ছে ঈদের নামাজ যদিও হানাফি মতে ছয় তাকবীরে নামাজ পড়া যায় ছয় তাকবীরে নামাজ পড়া যায় কিন্তু সঠিক বা সহি হাদিসগুলোতে যেটা প্রমাণিত আরবের বিভিন্ন দেশে সৌদি আরব এছাড়া বিভিন্ন দেশে যে নামাজ পড়া হয় কিংবা বাংলাদেশে ভারতে বা যে কোনো দেশে আহলে হাদিসরা যে নামাজটা পড়ে সেটা হচ্ছে সাত এবং পাঁচ বারো তকবির সহ এই হাদিস হচ্ছে বেশি